আমার নাম রাধিকা মজুমদার, ইন্টার্ন করতে এসেছি, আজকের থেকে জয়েন করার কথা। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আপনার জন্যই ওয়েট করছি। স্যার আছেন, আপনি কি দেখা করবেন? স্যার মানে? ডক্টর অনির্বাণ গুহ, যিনি এই হসপিটালের সিইও, সবাই এসে প্রথমত ওনার সাথেই দেখা করেন আর কি। উনি তো আমার রিপোর্টিং অথরিটি নন, মানে আমি যতদূর জানি রিপোর্টিং অথরিটির নাম তো আলাদা। হ্যাঁ, ডক্টর সোমা দাশগুপ্ত, তিনি এখনো আসেননি, আর ডক্টর গুহ এনাদেরও ওপরে, তাই আর কি। সবাই এলেই? সবাই এলে কি মানে দেখা করাটা কি ম্যান্ডেটরি? ভদ্রতা, আপনি তো ইন্টার্ন করবেন, প্রথম এলেন আজকে, দেখুন কি করবেন। আমার বলাটা প্রয়োজন মনে হলো, তাই আমি আপনাকে বললাম। বলছি, আমি কি হসপিটালটা একবার ঘুরে দেখতে পারি, মানে ওই ওয়ার্ডগুলো কি দেখা যাবে? সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না ম্যাম, সে ব্যাপারে যদি কথা বলতেই হয় একমাত্র বলবেন আমাদের ডক্টর গুহ। আমি এখানে কাজ করতে এসেছি, এই হসপিটালটা ঘুরে দেখবো না? আমি ওয়ার্ডগুলো ঘুরে দেখবো না? তার জন্য স্পেশাল পারমিশন লাগবে। দেখুন, যে হসপিটালে যা নিয়ম সেটাই তো করা উচিত আপনাদের, কারণ আপনার আগে এখানে অনেকেই ইন্টার্ন করতে এসেছেন, তাদের কারোর কাছ থেকে আমরা এই ধরনের ব্যবহার পাইনি। আমি কিন্তু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করিনি, আমি শুধু আপনাকে প্রশ্ন করেছি। শুনুন, স্যার আসছেন মনে হচ্ছে। স্যার আসছে না, ভগবান আসছে। সবাই এত তটস্থ হয়ে গেল কেন? স্যার কি খুব রাগি? আমার কোনো ফোন এসেছিল না স্যার? এখনো কোনো ফোন আসেনি। আমার ফোনটা আবার অল অফ আ সাডেন খারাপ হয়ে গেছে। আমি এখন আমাকে দিন স্যার, ফোন তো একটাই স্যার, আমাকে দিন, আমি এক্ষুনি ঠিক করে আনছি। স্যার কফি খাবে? কফি খেলে আমি আপনাকে বলতাম। প্লিজ। উনি কে ওখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন? স্যার উনি নতুন ইন্টার্ন, আজকেই এসছে, আর এসেই পেশেন্টদের ওয়ার্ড দেখতে চাইছেন। এই কারণে আমি আপনাদেরকে বলি যে ইন্টার্নদের এখানে অ্যালাউ করবেন না। ওনারা কিছু বোঝেন না, এখানে দুমদাম চলে আসে, কেন যেন বিহেভিয়ার করেন জানি না, পিকুলিয়ার। হে লিসেন, হে লিসেন, তোমার সঙ্গে কফি শপে দেখা করতে চাওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে যে বাড়িতে যদি জানতে পারে যে আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি তাহলে অশান্তি হবে। হ্যাঁ স্যার, আমি জানি যে আপনাদের পরিবারের সাথে আমার পরিবারের একটা দীর্ঘকালীন শত্রুতা আছে, শত্রুতাটা এতটা তীব্র সেটা বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি এই রেষারেষিটা বরাবরই ছিল। দেখুন না, সেই শত্রুতার দাম এখন আমাকে দিতে হচ্ছে, আমার কাকাদের দিতে হচ্ছে। শত্রুতা নয়, পাপের ফল। যাক, তুমি আমার সন্তান তুল্য, তোমার সামনে তোমার কাকাদের ব্যাপারে আমি নিন্দবন্ধ করতে চাই না, কিন্তু আমাকে এতবার করে মেসেজ করছো কেন? তোমরা কি আবার একসঙ্গে থাকতে চাও? তাহলে সে ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নেই। রাধিকার সাথে কথা বলো, রাধিকা কি বলে দেখো। তবে শুনলাম আবার তুমি রাধিকার সঙ্গে ক্যাম্পাসে খারাপ ব্যবহার করেছো, ফলত সেটাও যে তুমি চাইছো তা তো নয়। কি চাইছো তুমি? না স্যার,
এই সংক্রান্ত কোনো কারণে আপনার সাথে দেখা করতে চাইনি। তাহলে ডাকলে কেন? স্যার শুনছি, বলো। আমি চাই আপনি আমাদের হসপিটালের দায়িত্বটা নিন। আসলে আপনি দায়িত্ব না নিলে দাদান শেষ হয়ে যাবে, দাদানকে বাঁচানো যাবে না। আমি আগে নিজে বাঁচবো, তারপর অন্যের বাঁচার কারণ হয়ে উঠব। তুমি তো আছো, তুমি দায়িত্ব নেবে। স্যার দাদান যে হসপিটাল অন্ত প্রাণ, সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। আর আমার কাকারা যেটা করেছে সেটা কাকাদের দূরদর্শিতাই হোক কিংবা অবিবেচনা, তার জন্য শুধু কাকাদের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়নি, কাকাদের ইমেজটা ধ্বংস হয়ে যায়নি, আমাদের হসপিটালের ইমেজটা ধ্বংস হয়ে গিয়েছে। তাই হসপিটালকে আগের জায়গায় একমাত্র আপনি নিয়ে যেতে পারেন স্যার। তাই আপনাকে রিকোয়েস্ট করছি, বলতে পারেন আপনার কাছে ভিক্ষা চাইছি, দয়া করে আমাদের হসপিটালের দায়িত্বটা আপনি নিন স্যার। তোমার কেন মনে হচ্ছে বলো তো যে আমি এই ভিক্ষাটা তোমায় দেব বা দিতে পারি? হ্যাঁ স্যার মনে হয়, কেন মনে হয় সেটা আপনাকে বলতে পারবো না। আসলে আমি অন্তর থেকে বিশ্বাস করি যে আপনি হসপিটাল অন্তঃপ্রাণ। আরও একটা কথা বিশ্বাস করি স্যার, যে মানুষ আসে মানুষ চলেও যায়, কিন্তু কোনো মানুষ যদি নিজে হাতে কোনো প্রতিষ্ঠানকে তিল তিল করে গড়ে তোলে, সেই প্রতিষ্ঠানটা কিন্তু থেকে যায় স্যার। আচ্ছা আপনি যদি চোখের সামনে দেখেন আপনার তৈরি করা এই প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি চুপ থাকতে পারবেন? তোমরা এক্স্যাক্টলি যে কি চাও, তোমাদের স্ট্র্যাটেজিটা যে কি, সেটা বুঝে উঠতে পারছি না। মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করুন। আপনি কিন্তু আমাকে দয়া করেননি, আমার রেজাল্ট দেখে আপনারা আমাকে এখানে চান্স দিয়েছেন। কেন করেছেন তাহলে, কেন দিয়েছেন? আপনার রেজাল্ট দেখে, আপনার রেজাল্ট, রেজাল্টের উপর ডাক্তারই নির্ভর করে বলে আমি মনে করি না। আর শুনুন, আপনার রেজাল্ট দেখে আপনাকে কেউ এখানে পারমিশন দেয়নি। আপনি ইন্টারনের জন্য অ্যাপ্লাই করেছিলেন আর সেই অ্যাপ্লাইটাকে গ্রান্ট করা হয়েছে। জাস্ট আপনার রেজাল্ট দেখে আপনাকে এখানে ডেকে এই হসপিটালকে আপনি ধন্য করেননি। আপনার আপনার কি নাম? ডক্টর রাধিকা মজুমদার। রাধিকা মজুমদার, এবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন তাই তো? তাই আপনার দানা গজিয়েছে। শুনুন, এসব ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে যে ডানাটা গজায়, সেটা যখন রোগীদের সামনে যাবেন, তাদেরকে ডায়াগনোস্টিক্স করবেন, তখন সেই ডানাটা ঝরে পড়ে যাবে। বুঝতে পেরেছেন? আর তখন প্রত্যেক দিন প্রমাণ হয়ে যাবে আপনারা অ্যাকচুয়ালি কিছু জানেন না, কিছু শেখেননি, শুধুমাত্র বই মুখস্থ করে পড়াশোনা করে আপনি এখানে এসেছেন, ব্যাস আর কিছু না। তাহলে অ্যাকসেপ্ট কেন করেছেন আমাকে? আপিল করলে অ্যাকসেপ্ট করতে হবে, কেন নিয়েছেন আপনি? তার কারণ আমাদের টিম মেম্বার্সরা তারা সবাই রিকোয়েস্ট করলো, ওনারা বললেন যে অন্য সব কলেজে ইন্টার্নশিপ করানো হয়, এই কলেজেও করানো হোক। তাই এক প্রকার বাধ্য হয়ে নিয়েছেন। ম্যাডাম আপনি এত মুখে মুখে কথা বলছেন কেন? স্যার যা বলছে ঠিকই তো বলছেন, আমরা স্যারের মুখের উপর কেউ কথা বলি না। উনি আপনাদের স্যার, আমার নন। আপনি যখন এই হসপিটালে জয়েন করেছেন তখন আজকে এই মুহূর্ত থেকে আমি আপনারও স্যার। আপনার এইটুকু সভ্যতা অভ্যতা আপনার মতে নেই। আপনি এর আগে কোনো ইনস্টিটিউটে থাকেননি? আপনার ইনস্টিটিউট আপনাকে এইরকম শিক্ষা দিয়েছে, না আপনি শিক্ষা নিতে পারেননি, কোনটা? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি আমার ইনস্টিটিউট তুলে কথা বলবেন না,
আমি যদি আপনার ইনস্টিটিউট নিয়ে ছোট বড় কথা বলি, আপনার যেমন খারাপ লাগবে তেমন আমার ইনস্টিটিউট নিয়ে কথা বললেও কিন্তু আমার খারাপ লাগবে। আর আমার যে খারাপ লাগবে সেটাও কিন্তু আপনার বোঝা উচিত। আমি যা বলছি ভেবেই বলছি, তাহলে কি বলবো? আপনি যদি আপনার ইনস্টিটিউট থেকে কিছু শিখে না আসেন তাহলে সবকিছু বানিয়ে বলবো? হুম, আপনি জয়েন করেছেন এখানে, স্যারকে স্যার বলবেন না, আপনি আমাকে স্যার বলতে ডিনাই করছেন, আপনার প্রবলেমটা কোথায়? কি চান আপনি? হুম, আমি আপনার কি বন্ধুত্ব করতে চান আপনি আমার সঙ্গে? হ্যাঁ, আপনি কিন্তু আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না, আপনি অত্যন্ত অভদ্র লোক। ইক্কা দুক্কা সোম থেকে রবি রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।